আসসালামু আলাইকুম, আমন্ত্রণ গালফ গোল্ড নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি মোনালিসা। ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হলে ফিলিস্তিনি ও বৃহত্তর আরব দুনিয়ার সাথে ইসরায়েলের সংঘাতের অবসান ঘটবে বলে অভিমত প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেলে আবিবে 22 ফেব্রুয়ারি হরটগ ন্যাশনাল সিকিউরিটি কনফারেন্সে বক্তৃতাকালে নেতানিয়াহু বলেন, আমরা ভালো অবস্থানে থাকলে আমরা শান্তির বৃত্ত সম্প্রসারণ করতে পারব, আর সৌদি আরবের সাথে শান্তির বৃত্ত সম্প্রসারণ করতে পারলে আমি মনে করি আমরা আসলে আরব ইসরায়েলি সংঘাতের অবসান ঘটাতে পারব। তিনি বলেন, সৌদি নেতৃত্বে যদি আনুষ্ঠানিকভাবে তা চায় তবে আমরা এ ধরনের অবস্থায় পৌঁছাতে পারব, আর আনুষ্ঠানিকভাবে তারা ইতিমধ্যে এর অংশে পরিণত হয়েছে। নেতানিয়াহু ইরান এবং এই অঞ্চলের দেশটির প্রভাব দমনের লক্ষ্যে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরায়েল মনে করে এ যে অভিন্ন লক্ষ্যে সে বৃহত্তর আরব দুনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে। আব্রাহাম আগ্রের পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইতিমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। কিন্তু নেতানিয়াহু জোর দিয়ে বলেন, সৌদি আরব এখনও এই প্রক্রিয়ার সাথে যোগ দেওয়া থেকে বিরত রয়েছে। তবে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না এমন সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব। এর আগে সৌদি আরবের সঙ্গে সাধারণ সম্পর্ক স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে এমন সাফ জানিয়ে দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। দর্শক, এই ছিল গালফ গোল্ড নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানের স্বর্ণের জগতে বিশ্বস্ত নাম গালফ গোল্ড, সাশ্রয়ী মূল্যে খাঁটি সোনা কিনতে আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।